আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। ফাহাদ মাম ব্লগিং চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আমি আজকে ঠান্ডা ঠান্ডা কুলকুল চিড়ার একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই ডেজার্টটা হেলদিকর, পুষ্টিকর এবং খেতে অনেক মজা। যেহেতু সামনে পবিত্র রমজান, প্রতিদিন কিন্তু আমাদের ভাজাপোড়া খেতে ভালো লাগে না, এর জন্যই ভাবলাম যে স্বাস্থ্যকর পুষ্টিকর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার রেসিপিটা শেয়ার করে দিবেন। আপু ভাইয়ারা, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে সুন্দর সুন্দর রেসিপিগুলো আপলোড দেবো সেগুলো সবার আগে দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চিড়ার ডেজার্টটা তৈরি করতে লাগবে আমার দুধ। আমি এখানে 1 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। তরল দুধটা আমি জাল দিয়ে শুকিয়ে 1/2 লিটার করে নেব। দুধটা একটু শুকিয়ে আসছে, আমি এখন 2 টেবিল চামচ কনডেক্স মিল দিয়ে দিচ্ছি। আপনারা কনডেক্স মিলের পরিবর্তে 2 টেবিল চামচ চিনিও দিতে পারেন। আর আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। কনডেক্স মিলটা দিলে দুধটা সুন্দর মতো ঘন হয়ে আসবে, এর জন্য আমি কনডেক্স মিলটা দিয়ে দিলাম। তো ওই যে বললাম, আপনারা কনডেক্স মিলের পরিবর্তে চিনিও দিতে পারবেন, সমস্যা নেই। আমি এখন একটু জাফরান দিয়ে দিচ্ছি। জাফরানটা দিলে সুন্দর একটি সেন্টও আসবে এবং কালারটাও সুন্দর হবে। আপনাদের কাছে যদি জাফরানটা না থাকে তাহলে জাফরানটা স্কিপ করতে পারে। আমি 3টা সাদা এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এলাচটার ঘিরান দুধের ভিতরে একটু মিলিয়ে গেলে এলাচটা আমি তুলে নেব। এলাচগুলো আমি এখন তুলে নেব। দুধের ভিতরে যদি এলাচটা থাকে, এগুলো যদি ডেজার্টের ভিতরে চলে যায় মুখে গেলে কিন্তু দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না, এর জন্য তুলে নেব। চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার। 1 চিমটি কিন্তু দিবেন, বেশি না। এই যে সুন্দর মতো আমার দুধটা ঘন করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা হলেই আমি এটা নর্মাল ফ্রিজে রেখে সুন্দর করে ঠান্ডা করে নেব। যেহেতু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, এর জন্য দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ডেজার্টটা তৈরি করার মেন উপকরণ চিড়া। আমি এখানে 1/2 কাপ চিড়া নিয়ে নিয়েছি, সেটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে চিড়াটা সুন্দর মতো ধুয়ে নেব। চিড়াটা কিন্তু ঝেড়ে সুন্দর করে ধান বেছে নেবেন, তারপরেও কিন্তু অনেক ময়লা থাকে, আমি এখন সুন্দর করে এটা ধুয়ে নেব। চিড়াটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। চিড়ার ভিতরে একটু লবণ দিতে হবে, না হলে পানসা লাগবে। এখন আমি পানি দিয়ে চিড়াটা 15 মিনিট ভিজিয়ে রাখব। পানিগুলো চিড়াটা চুষে নেবে। শুকনো চিড়াটা দিয়ে ডেজার্টটা তৈরি করতে চান তাহলে কিন্তু দুধ দেওয়ার সাথে সাথে চিড়াটা দুধ চুষে নেবে, এর জন্য চিড়াটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তো এখন আমি 15 মিনিট এটা ভিজিয়ে রাখব। এই যে চিড়াটা আমার ভিজে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, চিড়াগুলো ফুলে কত সুন্দর হয়েছে। পানিটা আমি সুন্দর মতো ধরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা চিড়াটা ভিজিয়ে রেখে ডেজার্টটা তৈরি করবেন। চিড়াটা ধুয়ে যদি সঙ্গে সঙ্গে ডেজার্টটা তৈরি করতে যান তাহলে কিন্তু চিড়াটা ড্রাই হয়ে যাবে, যেভাবে নরমভাবে রাখতে চাবেন সেভাবে কিন্তু থাকবে হবে না। তো ডেজার্টটা তৈরি করতে আমার লাগবে যে কলা, আমি কলা নিয়ে নিয়েছি, নারকেল, আর এই যে মিষ্টি দই, আর এই যে দুধটা আমি ফ্রিজে রেখে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডেজার্টটা তৈরি করে নেব। আমি 3টা গ্লাস নিয়ে নিয়েছি। আমি 3 রকমের 3টা ডেজার্ট তৈরি করে দেখাবো। প্রথমে যে চিড়া দিয়ে দিচ্ছি, আমি এখন দইটা দিয়ে দেব। কলা আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, চাকচাক করে এখন সেটা দিয়ে দেব। এখন আমি নারকেল কুড়ানোটা দিয়ে দেব। এখন আমি দুধটা দিয়ে দেব, দুধ দিয়ে দিয়েছি। এখন আমি আবার উপরে আর একটু দই দিই। এখন আমি উপরে একটু কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নেব। কিচমিচ দিয়ে দিচ্ছি, কিচমিচ আর কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নেব। এই যে আমার 1 রকমের চিড়ার ডেজার্ট তৈরি হয়ে গেল। আমি এখন গ্লাসে
আর এক রকম করে করে দেব। এটার ভিতরেও প্রথমে আমি চিড়া দিয়ে দিচ্ছি, তারপরে দই দিয়ে দেব। কলা দিয়ে দিচ্ছি, আবারও চিড়া দিয়ে দেব, দুধ দিয়ে দিচ্ছি, আবার উপরে দই দিয়ে দিচ্ছি। এটার ভিতরে আমি নারকেল ব্যবহার করলাম না, কারণ যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা কিন্তু নারকেলটা খেতে পারে না, এই জন্য আমি তাদের জন্য এটা এইভাবে করে দেখলাম। ওটার মতো আমি বাদাম আর কিশমিশ দিয়ে এটা ডেকোরেশন করে নিচ্ছি। এটার ভিতরে আমি আগে চিড়া দিয়ে দিচ্ছি, তারপরে কলা দিয়ে দেবো, আর একটু চিড়া দিয়ে দিচ্ছি, তারপরে দুধ দিয়ে দেবো, দই দিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে দেবো, আবার একটু চিড়া দিয়ে দেবো। এই চিড়া চিড়ার ডেজার্টের ভিতরে কিন্তু কলা, আম, নারকেল এটাই কিন্তু বেশি যায়, এটা দিয়ে খেতে কিন্তু মজা লাগে। ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা দিয়ে আমি ডেজার্টটা তৈরি করে নিলাম, এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা। এটার উপরে আমি একটু বাদাম দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার তিন ধরনের চিড়ার ডেজার্ট। তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়, এটা কিন্তু হেলদি এবং অনেক পুষ্টিকর। তো সামনে পবিত্র রমজান, প্রতিদিন কিন্তু আমাদের এক ধরনের ইফতারি খেতে ভালো লাগে না, আমরা এ ধরনের হেলদি এবং পুষ্টিকর খাবারটা কিন্তু ইফতারে খেতে, সারাদিন রোজা রাখার পরে আমরা যদি এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খাই তাহলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার হবে এবং ভালোও লাগবে। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর অবশ্যই এটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে, আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপু ভাইয়ারা, আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, দিলে আমি যে সুন্দর সুন্দর রেসিপিগুলো আপলোড দেবো সেগুলো সবার আগেই দেখতে পাবেন। আপু ভাইয়ারা, আমি কিন্তু সহজভাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, রেসিপি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে উপস্থাপনা করার জন্য চলে আসব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।